প্রথম দিন 40 কোটি রুপি আয় করেছে টাইগার থ্রি সিনেমাটি, যা শুনতে বেশি মনে হলেও প্রেক্ষাপট বিবেচনা করলে তা খুব বেশি নয়। মুক্তির প্রথম দিনে টাইগার থ্রি এর আয়ের রেকর্ড আনুষ্ঠানিকভাবে জানাতে যায়নি সংশ্লিষ্টরা, তবে সালমানের ছবি বলে কথা ঠিকই শেষ পর্যন্ত জানা গেছে টাইগারের আয়ের খবর। চলতি বছর শাহরুখ খানের অভিনীত দুটি সিনেমা পাঠান ও জওয়ান মুক্তির প্রথম দিন যথাক্রমে 57 ও 75 কোটি রুপি আয় করেছিল। প্রথমত টাইগার থ্রি মুক্তি পেয়েছে দীপাবলির ছুটিতে, অন্যদিকে চলতি বছরের শুরুতে পাঠান দিয়ে যশরাজ ফিল্মের স্পাই ইউনিভার্স নিয়ে প্রত্যাশা আরও বেড়ে গেছিল, তাই সালমান অভিনীত সিনেমাটি থেকে প্রত্যাশা ছিল আরও বেশি। এই অ্যাকশন থ্রিলার ধর্মী ছবিটির 2,27,000 টিকিট অগ্রিম বিক্রি হয়েছিল। অগ্রিম বুকিংয়ে টাইগার থ্রি এখন পর্যন্ত 6.48 কোটি আয় করেছে সিনেমা মুক্তির আগেই। টাইগার থ্রি নিয়ে সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কোনো কোনো সমালোচক চলনসই বললেও বেশিরভাগ চিত্র সমালোচকের মন ভরাতে পারেনি সিনেমাটি। বিশেষ করে টাইগার থ্রি এর প্রথমার্ধ নিয়ে অনেকেই সন্তুষ্ট নন। অনেকের মতে টাইগার ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমাটির গল্প অ্যাকশন মিলিয়ে যে টান টান ব্যাপার ছিল এ সিনেমাতে তা নেই, বরং নির্মাতারা এটিকে বানিয়েছেন হিট ফর্মুলা মেনে। অনেক সাধারণ দর্শক আবার বেশ পছন্দ করেছে সিনেমাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অ্যাকশন সংলাপের প্রশংসা করে চলেছেন। তবে সমালোচক থেকে দর্শক সবাইকে চমকে দিয়েছেন ইমরান হাশমি। সিনেমাটির খল চরিত্রে তার অভিনয়ের তারিফ করছেন সবাই। এছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রে শাহরুখ খান, ঋতিক রোশন ও এনটিআর জুনিয়রের অভিনয়ের খবর শোনা গেছে। এ পর্যন্ত মুক্তি পাওয়া স্পাই ইউনিভার্সের 4টি সিনেমা $300 মিলিয়ন বেশি ব্যবসা করেছে। তাই এখন দেখবার পালা সালমান টাইগার থ্রিকে কতটা ব্যবসা সফল করতে পারেন।